নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিও থেকে আপনারা জানতে চলেছেন এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসতে চলেছে যেমনভাবে আমি গত মাসে অর্থাৎ মার্চ মাসেও কিন্তু আমি যে ডেট বা যে সময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ইনফরমেশন দিয়েছিলাম সেই ডেটের মধ্যেই কিন্তু আপনারা পেয়েছিলেন এবং গত মাসে যে তারিখে টাকা ঢুকেছিল অর্থাৎ পনেরোই মার্চ সেই পনেরোই মার্চেও কিন্তু আমি অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে পনেরো তারিখেই কিন্তু টাকা এসে গিয়েছে তো সুতরাং আজকের ভিডিওতেও এই মাসের তথ্য আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি এবার দেখে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট সম্পর্কে কোন তথ্য প্রকাশিত হয়েছে তো বন্ধুরা প্রকাশিত তথ্যে দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ আপডেট কবে অ্যাকাউন্টে আসবে এপ্রিল মাসের টাকা এপ্রিল মাসে টাকা আসতে কি দেরি হবে জেনে নিন বিস্তারিত নিউজ আপডেট অনুসারে পয়লা এপ্রিল থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির এবারের শিবিরেও জমা নেওয়া হচ্ছে নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন কিন্তু চলতি এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের টাকা কবে আসতে চলেছে গত কয়েক মাস ধরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলা উপভোক্তারা টাকা পেয়ে আসছেন প্রত্যেক মাসের মাঝামাঝি সময়ে কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে চলতি এপ্রিল মাসে এই নিয়মের সামান্য কিছু পরিবর্তন হলেও হতে পারে এবং এর সপক্ষে কিছু কারণ সামনে এসেছে সূত্র মারফত পাওয়া তথ্য অনুসারে মার্চ এপ্রিল মাস হলো ইয়ার এন্ডিংয়ের মাস এই মাসে বিভিন্ন অর্থ দপ্তর তথা ব্যাংকিং সেক্টরগুলি তাদের সারা বছরের হিসাব নিকাশ সম্পূর্ণ করতে ব্যস্ত থাকে যার ফলে বিভিন্ন আর্থিক লেনদেনে কিছুটা সময় অতিরিক্ত লেগে যায় সুতরাং চলতি এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে উপভোক্তাদের কিছুটা অপেক্ষা করতে হতে পারে এমনই খবর সূত্র মারফত তবে সূত্র মারফত জানা গিয়েছে চলতি এপ্রিল মাসের দশই এপ্রিল অথবা সতেরোই এপ্রিল থেকে টাকা ছাড়া শুরু হবে উপভোক্তাদের অ্যাকাউন্টে তো বন্ধুরা এটাই কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ দশই এপ্রিল থেকে সতেরোই এপ্রিলের মধ্যেই কিন্তু টাকাটা ছেড়ে দেওয়া হবে পরবর্তীতে যখনই তথ্যের মাধ্যমে আপডেট আসবে সেটাও আপনারা এই আমার চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন সুতরাং যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেটটা খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য সূত্র মারফত এটাও জানা গিয়েছে এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়ছে না অর্থাৎ যে সকল উপভোক্তা পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পেতেন সেই সকল উপভোক্তা তাদের সেই ন্যায্য টাকাটাই পাবেন কেবলমাত্র এই চলতি এপ্রিল মাসে যে সকল উপভোক্তাদের বয়স ষাট বছর হয়েছে তাদের ক্ষেত্রে অনুদানের পরিমাণ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা হয়ে যাবে যদিও চলতি এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আসার সঠিক তারিখ সরকারিভাবে জানানো হয়নি অর্থাৎ বন্ধুরা এই এপ্রিল মাসের টাকা আগামী দশ তারিখ অথবা সতেরো তারিখ কিন্তু ছেড়ে দেওয়ার কথা এখানে বলা হয়েছে কারণ আমরা অনেকেই জানি এই মার্চ এপ্রিল মাসটা ইয়ার ইন্ডিংয়ের মাস হয়ে থাকে এবং এই সময় কিন্তু বিভিন্ন যে টাকা পয়সার লেনদেন সেগুলো কিন্তু ব্যাহত হয় অনেক ক্ষেত্রে দেরি হয় এবং পরবর্তী নতুন আপডেট যখনই আসবে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে 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 শেয়ার করব যখনই সেটা প্রকাশিত হবে তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করতে ভুলবেন না কারণ অনেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকার আশায় বসে থাকে তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন